আসসালামু আলাইকুম। প্রতিটি শিশুই খুবই আদুরে স্বভাবের হয় এবং প্রতিটি শিশু আমাদের কাছে যতটা না গুরুত্বপূর্ণ প্রতি তার বাবা মার কাছে কিন্তু সেই শিশুটি তার জীবনের সবকিছু। সেজন্য শিশুর বিকাশে বাবা মার অবদানই সবচেয়ে বেশি। একজন বয়স্ক মানুষের বিকাশজনিত ঘটনাগুলো অথবা তার খাবার দাবারের ব্যাপারটি কিন্তু আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় হয় না। কিন্তু এই সেম ঘটনা যদি বাচ্চার ক্ষেত্রে আসে যে বাচ্চাটির বিকাশ হচ্ছে নাকি ঠিক মতো, সে খাবার দাবার ঠিক মতো গ্রহণ করছে নাকি, এটি কিন্তু আমাদের সবার কাছে একটা মেজর কনসার্ন হয়ে দাঁড়ায়। এবং প্রতিটি বাবা মার মনেই একটি খুব কমন কোশ্চেন থাকে যে আমার বাচ্চাটি কি ঠিক মতো বেড়ে উঠছে, আমার বাচ্চাটি কি ঠিক মতো খাবার দাবার করছে। তো এই জায়গাটিতে আমার মনে হয় বাবা মায়ের ধারণাটা আরেকটু স্ট্রং হওয়া উচিত। আমি ডক্টর মারিয়া কিপ্তিয়ার, আমি শিশু বিশেষজ্ঞ হিসেবে জেডএইচ শিকদার ওমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে কর্মরত আছি। একটি শিশু, যদিও সে বাচ্চা, কিন্তু সে কিন্তু ওভারঅল একটি মানুষ এবং প্রতিটি মানুষের কিন্তু দুটি সাইড থাকে, একটি শারীরিক এবং একটি মানসিক। সো আমরা যারা বাবা মা আছি, আমরা কিন্তু সবসময় বাচ্চাটির শারীরিক বিকাশের দিকেই বেশি খেয়াল দিয়ে থাকি এবং মানসিক বিকাশটির প্রতি খুব একটা গুরুত্ব দিয়ে থাকি না। যদিও আমরা সবাই জানি একটি মানুষের মানসিক দিকটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। সো যেহেতু আমরা শারীরিক বিকাশ জড়িত ব্যাপারগুলোতে বেশি চিন্তিত হয়ে থাকি, আমার মতে আমি শুরু করতে চাই শারীরিক বিকাশের ব্যাপারটি নিয়ে। সো একটি বাচ্চার শারীরিক যে বিকাশে যে জিনিসটি বেশি প্রয়োজন সেটি হচ্ছে বাচ্চার খাবার দাবার। পরিমিত পরিমাণে খাবার দেওয়ার জন্য আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে, বিকজ এক এক বয়সে বাচ্চার চাহিদা কিন্তু এক এক রকম থাকে। অনেক বাবা মাই আমার কাছে আসেন যে আমার বাচ্চা 8 মাস বয়সে খিচুড়ি খেত, কেন 1.5 বছর বয়সে সে সেম জিনিসটা খেতে চাচ্ছে না। আমি বলবো ডেভেলপমেন্টালি প্রত্যেকটি বাচ্চাই কিন্তু এক এক বয়সে এক এক রকম খাবার পছন্দ করে এবং আপনার সেটাকে বাচ্চার টেস্ট অনুযায়ী সেই খাবারটি বাচ্চাকে দিতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যে পরিমিত পরিমাণে যেন নিউট্রিশনটা তার শরীরে যায় এবং তাতে তার বিকাশটা ঠিকমতো হবে। শুধু খাবার দাবারের ব্যাপারটি নয়, শিশুর শারীরিক বিকাশের জন্য আপনাকে আরও কিছু জিনিস খেয়াল রাখতে হবে। সেটি হচ্ছে বাচ্চা ঠিক মতো বেড়ে উঠছে নাকি, এই জন্য একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর অবশ্যই তার গ্রোথটা আপনার মনিটর করতে হবে। সেই সাথে বাচ্চাটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে নাকি, সে ময়লা ঘাটছে নাকি এবং সে প্রতিদিন গোসল করছে নাকি ঠিক মতো, এই ব্যাপারগুলো কিন্তু আসবে। এখন আসি আমি যে ব্যাপারটি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি, যে মানসিক ব্যাপার। তো বাচ্চার মানসিক ব্যাপারের মধ্যে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বাচ্চার মনটাকে আপনার কিন্তু খেয়াল রাখতে হবে। আপনার বাচ্চা খাচ্ছে না আমার কাছে এসে সেটিই বলবেন, কিন্তু হয়তো বাচ্চাটির ওই দিনটাতে কোনো একটা কারণে তার মনটা খারাপ, তো এই ব্যাপারটি কিন্তু আপনি খেয়াল করেন না। আপনি শুধু হয়তো বকাবকি করছেন যে কেন খাবি না, তোকে খেতেই হবে, এই খাবারই তোকে খেতে হবে, কিন্তু বাচ্চাটির যে ওই মুহূর্তে হয়তো ওই জিনিসটা পছন্দ হচ্ছে না বা মানসিকভাবে সে চাচ্ছে না, এই জিনিসটা কিন্তু আপনারা একটু ইগনোর করে যান। পাশাপাশি বাচ্চাটি ঠিক মতো খেলাধুলা করতে পারছে কিনা, প্রত্যেক বয়সে এক এক বাচ্চার এক এক বয়সে খেলাধুলার ধরনটা কিন্তু চেঞ্জ হয় এবং সেই অনুযায়ী তাকে আপনার খেলাধুলার ব্যবস্থা করতে হবে। শুধু বাচ্চার টিচার আসলো তার কাছে পড়াশোনা করলো এবং বাচ্চাটি গানের টিচার আসছে এক সময়, আর্টের টিচার আসছে, এই জিনিসগুলোই শুধু খেয়াল দেওয়ার বিষয় নয়, অবশ্যই তার খেলাধুলার ব্যাপারটি খুবই গুরুত্ব সহকারে আপনাকে খেয়াল দিতে হবে। সেই সাথে আমাদের চাকরিজীবী বাবা মায়েদের একটি কমন সমস্যা হচ্ছে আমরা বাচ্চাকে ঠিক মতো সময় দেই না, এই জিনিসটা কিন্তু খুবই বাচ্চার উপর এফেক্ট করে। আপনারা সারাদিন কাজে কর্মে থাকতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু বাসায় যখন যাবেন যতটুকু সময় বাসায় থাকবেন ওই পুরো সময়টাই কিন্তু বাচ্চাটিকে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে তার মানসিক বিকাশটা খুব ভালো হবে, বিকজ বাচ্চা কিন্তু সবসময় তার সময়টা বাবা মার কাছ থেকেই আশা করে এবং বাবা মাই কিন্তু তার সবচেয়ে মানে কাছের খেলার সাথী। সো আপনি যখন বাচ্চাটিকে বাসায় গিয়ে সময় দিবেন তার খেয়াল রাখবেন, রাতের খাবারটি অবশ্যই নিজের হাতে বাচ্চাটিকে খাওয়াবেন এবং বাচ্চার রাতের খাবারটি খেয়াল রাখবেন,
বাচ্চাটি অটোমেটিক মানসিকভাবে অনেক স্ট্রং হয়ে বড় হবে। এখন আসি মানসিক আরও কিছু ব্যাপার আছে, যেমন বাচ্চাটির মানসিক বিকাশে আপনাকে আরও কিছু জিনিস আপনাকে তাকে দিতে হবে, যেমন তার সাথে পর্যাপ্ত পরিমাণে সময় কাটানো এবং তার কোন ব্যাপারটিতে বাসায় অসুবিধা হচ্ছে। হয়তো আপনি আজকে কাজের লোকের কাছে রেখে গিয়েছেন, সেখানে কোনো একটি ব্যাপারে তার অসুবিধা হয়েছে। সো এই ব্যাপারগুলো কিন্তু সবসময় আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। মানসিক ব্যাপারটা একটা অনেক বড় ব্যাপার এবং এই জিনিসটা যতদিন আপনারা খেয়াল করবেন না, বাচ্চার শারীরিক শুধু বৃদ্ধিটা শুধু চিন্তা করবেন বাচ্চাটি শারীরিকভাবে বেড়ে উঠছে না কেন, তাহলে কিন্তু বাচ্চাটির ঠিক মতো বিকাশ হবে না। এছাড়া আরও কিছু মানসিক বিকাশজনিত, অ্যাকচুয়ালি মানসিক বিকাশজনিত সমস্যা বাচ্চাদের থেকে থাকে, সেগুলো যদি আপনারা লক্ষ্য করে থাকেন যে বাচ্চাটিকে আপনি পর্যাপ্ত সময় দিচ্ছেন, খেলা করার ব্যবস্থা করছেন, কিন্তু তারপরেও বাচ্চাটি হয়তো কারোর সাথে মিশতে পারছে না, কারোর সাথে কথা বলতে পারছে না, তখন অবশ্যই এটা একটা মেজর কনসার্ন এবং তখন অবশ্যই আপনি একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। তো আশা করছি এই ব্যাপারগুলো আপনারা মাথায় রাখবেন এবং এই ব্যাপারে যে বাচ্চার বিকাশজনিত কোনো ব্যাপারে আপনাদের যদি কোনো রকমের কোয়ারি থাকে, যে আমার বাচ্চা কতটুকু পরিমাণে খাবার দেওয়া উচিত, কিভাবে তাকে সময় ব্যয় করা উচিত, অবশ্যই যদি কোনো রকমের সন্দেহ থাকে বাচ্চাকে নিয়ে এবং আমার বাচ্চাটির আসলেই ঠিক মতো বিকাশ হচ্ছে নাকি, এই ব্যাপারে যদি আপনাদের কোনো রকমের মনে কোনো কোয়েশ্চেন আসে, আমি বলবো একজন শিশু বিশেষজ্ঞের সাথে জিনিসগুলো অবশ্যই ক্লিয়ার করে নেওয়া উচিত। আশা করছি আজকের আমার এই কথাগুলো আপনাদের উপকারে আসবে এবং আপনারা উপকৃত হবেন এবং আপনার বাচ্চাকে সঠিকভাবে বেড়ে ওঠার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।